আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাতে চাই। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি সঙ্গেই থাকবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ হয়ে যাবে। কারণ আমাদের সুপারকার বিডিতে হিউজ কালেকশন থাকে। আমি যদি আপনাদেরকে এক ঝলক দেখাই, প্রচুর পরিমাণ কালেকশন, কানাই কানাই ভরপুর। আপনি এখানে আসলে মাইক্রোবাস, প্রাইভেট কার, জিপ সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল টাইম পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি যে গাড়িটিতে শুরু করতে চাই, এটি হচ্ছে একটি এক্স নোহা 2003 মডেলের গাড়ি, 2008 সালে রেজিস্ট্রেশন করা, অনেক পরে রেজিস্ট্রেশন করা, যথেষ্ট ফ্রেশ একটি এলপিজি সিস্টেম রয়েছে গাড়ির সঙ্গে। তিনের মডেল, আটে রেজিস্ট্রেশন করা, এলপিজি সিস্টেম সহ ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে। আমি যদি একটু ভিতরটা দেখাই আপনাদের, একদম চকচকে ফ্রেশ লেদার ইন্টেরিয়ার এবং ফিটিং লেদার এটিতে রয়েছে, এবং ভিতরে রয়েছে উডেন প্যানেল সহ ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার সব ধরনের ভালো ফিটিং। আমি একটু ফ্রন্ট সাইড থেকে আরও একবার গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই, যদিও স্পেস ক্রাইসিসের জন্য আমি চতুর্দিকে দেখাচ্ছি না, তবে গাড়িটির ওভারঅল কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। নিকেল ভিট, নিকেল হ্যান্ডেল এবং সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, অরিজিনাল জাপানিজ হেডলাইট, নিচে ফগ লাইট রয়েছে। একটি কোয়ালিটি ফুল 2003 মডেলের একটি এক্স নোহা দেখাচ্ছিলাম। এলপিজি সিস্টেম সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। তবে এই প্রাইসটি আমরা আলোচনা করে আরও একটু কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো। এখানে একটি গাড়ি রয়েছে, এটি হচ্ছে একটি নিশান ঝুঁকি গাড়ি, 2011 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ, আমি একটু ভিতরের ভিউটাও আপনাদেরকে আমি এক ঝলক দেখাতে চাই। দেখছিলেন ভিতরের ভিউ, রেড ইন্টেরিয়ার, ঝুঁকির মধ্যে সবচেয়ে ভালো গ্রেড আমি বলবো। ব্যাকসাইডের ভিউটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ব্যাকসাইডে রয়েছে স্পয়লার সিস্টেম, রুববারের অপশন রয়েছে, 1500 সিসির অকটেন ড্রাইভেন, তেলে চালিত একটি নিসান ঝুঁকি দেখালাম। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 14,30,000 টাকা। তবে এই প্রাইসটি আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো। এখানে একটি 7 সিটের গাড়ি রয়েছে, যারা 7 সিটের জিপ গাড়ি খুঁজছিলেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে। এটি হচ্ছে 2005 মডেলের একটি টয়োটা ক্লোজার গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। যথেষ্ট কোয়ালিটি ফুল ফ্রেশ এই গাড়িতে, স্পয়লার রয়েছে, রুববার রয়েছে, অরিজিনাল তেলে চালিত একটি টয়োটা ক্লোজার গাড়ি দেখাচ্ছিলাম। ব্যাকসাইডের ভিতরে ভিউটা দেখাই, যেহেতু 7 সিটের গাড়ি, এখানে আমরা 2টি সিট পেয়ে যাচ্ছি এবং সামনে আরও 5 সিট রয়েছে। টোটাল 7 সিটের একটি টয়োটা ক্লোজার গাড়ি দেখাচ্ছিলাম, অরিজিনাল অকটেন ড্রাইভেন, 2400 সিসির গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 19,50,000 টাকা। তবে এই প্রাইসটি আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো, তবে এই প্রাইসটি আরও যথেষ্ট রিজনেবল করে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাতে চাই, এর মধ্যে আমি একটি আলফার্ড গাড়ি রাখবো। আলফাটি হচ্ছে 2005 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। যথেষ্ট ফ্রেশ একটি আলফার্ড গাড়ি দেখাচ্ছিলাম, ব্যাকসাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন। এই গাড়িটির সঙ্গে রয়েছে একটি দরজা পাওয়ারের অপশন, সাথে আমরা 90 লিটার একটি সিএনজি সিলিন্ডার পেয়ে যাব। আমি যদি একটু ভিতরের ভিউটা দেখাই, একটি বড় সিএনজি সিলিন্ডার রয়েছে, ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি পাল কালারের গাড়ি দেখাচ্ছিলাম। স্পয়লার সিস্টেম রয়েছে, 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 18,50,000 টাকা। প্রাইসটি আমরা আলোচনা করতে পারবো। এখানে একটি গাড়ি দেখাচ্ছি, এটি হচ্ছে একটি প্রাডো গাড়ি, 2006 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে। গাড়িটির ব্যাকসাইডে রয়েছে একটি টায়ার সিস্টেম, যার কারণে গাড়ির সৌন্দর্যটা বেড়েছে, লাইটিং সিস্টেম, স্পয়লার, রুববার রয়েছে এবং সানরুফের অপশনও গাড়িটির সঙ্গে পেয়ে যাব। ভিতরে ভিউটা দেখায়, 7 সিটের অরিজিনাল তেলে চালিত, ফ্রেশ 4 হুইল ড্রাইভের অপশনও গাড়িটির সঙ্গে পেয়ে যাবেন, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, ফ্রেশ ইন্টেরিয়ার। ফ্রন্ট সাইড থেকে আরও একবার আপনাদেরকে দেখাতে চাই, এই গাড়িটির যে লাইটটি রয়েছে, এটি হচ্ছে অরিজিনাল হেডলাইট, নিচে ফগ লাইট রয়েছে, যথেষ্ট স্টাইলিশ একটি বাম্পারের অপশন রয়েছে, বিল্ট ইন সেট আপ। যা কিছু দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল, 2006 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে। 2700 সিসির তেলে চালিত এই প্রাডো গাড়িটির আস্কিং প্রাইস হবে 24,00,000 টাকা। প্রাইসটি আলোচনা করতে পারবো। এখানে একটি নিশান এক্সট্রেল গাড়ি রয়েছে, 2015 মডেল, আর 2020 সালে রেজিস্ট্রেশন করা, ফ্রন্টের এইচআইডি প্রজেকশন সহ দেখছিলেন। ক্রসিং ভিউটা দেখাচ্ছি এবার,
14-15 মডেল মানে হচ্ছে ফুললি নিউ শেপের গাড়ি, সামনে পিছনের প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই। ভিউয়ার্স, আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পুশ স্টার্টের বিল্ট ইন পুশ স্টার্ট, রয়েছে বিল্ট ইন লেদার সিট কভার, আর এটি হচ্ছে হাইব্রিড ইঞ্জিনের একটি গাড়ি, যার কারণে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন 1 লিটার তেলে। 2015 মডেল, 20 রেজিস্ট্রেশন করা হাইব্রিড ইঞ্জিনের এই নিশান এক্সট্রেল গাড়িটির আস্কিং প্রাইস হবে 28,90,000 টাকা। তবে প্রাইসটি আমরা আরও একটু রিজনেবল করতে পারবো, সেক্ষেত্রে আমাদের সুপার কারে আসতে হবে। ভিউয়ার্স, আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশান থাকে, আমি আবারও বলছি আপনাদের, সামনে অনেকগুলো গাড়ি রয়েছে, নিউ শেপের এক্সমোয়া রয়েছে, তারপর একজিও রয়েছে, এখানে একটি প্রোবক্স রয়েছে 2011 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, 5-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন করা। ফ্রন্টের ফুল ভিউটা দেখতে পাচ্ছিলেন, যথেষ্ট গ্লেজি কালার, অনেক কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম। এই গাড়ির সঙ্গে এখানে একটি নিকেল ক্যাচিংয়ের অপশন রয়েছে লুকিং গ্লাসের সঙ্গে, যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। 100 লিটারের সিএনজি পেয়ে যাবো গাড়িটিতে, 2011 মডেল, 16-তে রেজিস্ট্রেশন করা। প্রাইস হবে মাত্র 9,70,000 টাকা আস্কিং প্রাইস, তবে এই প্রাইসটি আমরা আলোচনা করতে পারবো। এখানে একটি গাড়ি রয়েছে এলিয়ান, 2006-এর মডেল, আর রেজিস্ট্রেশন 2010 সালে, এইচআইডি প্রজেকশন হেডলাইট, বাইরে পার্ল কালার, অনেক দামি কালার, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার। এলিয়ান গাড়ি যদি 100 গাড়ি দেখেন, একটিতে হয়তো বিস্কিট কালার পাওয়ার সুযোগ রয়েছে। অনেক কোয়ালিটি ফুল জি এডিশনের উডেন স্টিয়ারিং সহ উডেন প্যানেলের অপশন রয়েছে, 60 লিটার একটি সিএনজির অপশনও গাড়িটির সঙ্গে পাবো, 2006-এর মডেল, আর 10-এ রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে মাত্র 15,90,000 টাকা, তবে প্রাইসটি আমরা আরও অনেকটাই কমাতে পারবো, সেক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।